হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বা অনেকে উইন্ডোজ 11 আপগ্রেড করে ফেলেছেন এবং আপনাদের মধ্যে হয়তো বা অনেকে খুঁজতেছেন যে কিভাবে উইন্ডোজ 11 কিবোর্ড আর শর্টকাট কির মাধ্যমে আপনি উইন্ডোজ 11 ব্যবহার আরও ফাস্ট করবেন। সো আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে উইন্ডোজ 11 বিভিন্ন কিবোর্ড শর্টকাট কি শেয়ার করবো, হয়তো বা আপনার উইন্ডোজ 11 ব্যবহার করার ক্ষেত্রে এই কিবোর্ডে যে শর্টকাট কিগুলো হয়তো বা কাজে আসতে পারে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি উইন্ডোজ 11 যে কুইক শর্টকাট কিগুলো, যেগুলো হয়তো বা আপনার প্রয়োজন পড়তে পারে আপনার ডেলি বেসিস উইন্ডোজ 11 ব্যবহার করার জন্য। প্রথমত আমরা আসি আমাদের কম বেশ সবারই কিন্তু ফাইল এক্সপ্লোরে জাম্প করতে হয়। সো আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11 ফাইল এক্সপ্লোর জাম্প করার জন্য, তাহলে আপনার কিবোর্ডের যে উইন কি প্লাস ই চাপবেন এবং দেখতে পারবেন যে আপনি আপনার উইন্ডোজ 11 ফাইল এক্সপ্লোরটি চলে আসছে এবং এখান থেকে আপনি কম্পিউটার যে ফাইলে ওপেন করতে চাচ্ছেন বা এক্সেট্রা থিংস, আপনি কিন্তু চাইলে এই ফাইল এক্সপ্লোর জাম্প করে সেই কাজটি করে নিতে পারছেন। তারপর আমরা আসি দ্বিতীয় যে শর্টকাট কীটি, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু ব্রাউজ করি এবং সামহাও এক পর্যায়ে আমাদের প্রয়োজন হয় উইন্ডোজের যে সার্চটি। সো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কিবোর্ডে উইন কি প্লাস এস চাপলে দেখতে পারবেন যে আপনার উইন্ডোজের যে সার্চটি সেটি অ্যাপিয়ার করছে এবং আপনি আপনার ইচ্ছে মতো যা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারেন। তারপর আসি তিন নম্বর যে কুইক অ্যাক্সেস টগল। যদি আপনি আপনার কিবোর্ড দিয়ে উইন কি প্লাস এ চাপুন, দেখতে পারবেন যে আপনার উইন্ডোজ 11 যে কুইক টগলগুলো সেগুলো অ্যাপিয়ার করছে এবং এখান থেকে আপনার প্রয়োজনীয় ব্রাইটনেস অ্যাডজাস্ট, মিউট, ওয়াইফাই অফ অন বা ফ্লাইট মোড বা এক্সেট্রা কাজগুলো কিন্তু করতে পারছেন এই নিচে আপনি যদি উইন কি প্লাস এ চাপন। তারপর আমরা আসি অনেক সময় আমরা জানি যে উইন্ডোজ 11 ওয়েজেট আছে এবং আপনি যদি চান যে উইন্ডোজ 11 ওয়েজেটটি ওপেন করার জন্য আপনার কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে, তাহলে আপনার কিবোর্ডে উইন কি প্লাস ডাব্লু চাপবেন এবং দেখতে পারবেন যে উইন্ডোজ 11 যে ওয়েজেটটি সেটি অ্যাপিয়ার করছে। তারপর আসি পাঁচ নম্বর যে কুইক শর্টকাটটি। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কাজে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। সো আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11 যে স্ন্যাপিং টুলসটি সেটি ওপেন করে, তাহলে আপনি আপনার কিবোর্ডে উইন কি শিফট এস চাপবেন এবং দেখতে পারবেন যে আপনার স্ন্যাপিং টুলসটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং আপনি ইচ্ছে মতো আপনার যেখানে প্রয়োজন সেখানে স্ক্রিনশট নিতে পারেন। তারপর আছে ছয় নম্বর, আমরা অনেক সময় ক্লিপ বোর্ড ওপেন করার প্রয়োজন। আমরা সবাই কম বেশ ক্লিপ বোর্ড সম্পর্কে অবগত, লাইক আপনি যেমন একটু আগে এই স্ন্যাপ এই যে স্ক্রিনশটটা নিলাম সেটাও যদি আমরা চাই যে কোনো একটি স্থানে পেস্ট করেন, তাহলে ক্লিপ বোর্ড থেকে নিতে পারবো অথবা যে কোনো লেখা বা এক্সেট্রা থিংস কিন্তু ক্লিপ বোর্ডে সেভ হয়ে থাকে। সো আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11 এই ক্লিপ বোর্ডটি ওপেন করতে, তাহলে আপনি আপনার কিবোর্ড দিয়ে উইন কি প্লাস বি চাপবেন এবং দেখতে পারবেন যে ক্লিপ বোর্ড চলে আসবে, যেটা কিনা অনেকটাই ইন্টারেস্টিং। তারপর আসে সাত নম্বর যে কুইক শর্টকাট কিটি। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক ব্রাউজ করি বা এক্সেট্রা কাজে এবং আমাদের যে উইন্ডোজের যে ইমোজিগুলো আছে সেটি লঞ্চ করতে চাই। যদি আমরা চাই যে উইন্ডোজের ইমোজি লঞ্চ করার জন্য, তাহলে আমরা উইন্ডোজের যে উইন কি প্লাস টর্চ কি চাপবো এবং দেখতে পারবো যে এখানে কিন্তু ইমোজিটি চলে আছে এবং আপনি আপনি ইচ্ছে মতো যে কোনো ইমোজি ইনসার্ট করতে পারবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কে যদি প্রয়োজন হয়। তারপর আমরা আসি আট নম্বর, যেটি কিনা আপনি যদি চান যে অনেক সময় আমাদের উইন্ডোজটি হ্যাং হয়ে যায় এবং আমরা চাচ্ছি যে উইন্ডোজের যে টাস্ক ম্যানেজারটি সেটি ওপেন করা যায়, সেক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল শিফট স্ক্রিপ্টটি চাপবেন এবং দেখতে পারবেন যে টাস্ক ম্যানেজার অ্যাপিয়ার করবে এবং আপনি ইচ্ছে মতো আপনি যদি চান যে কোনো কিছু অ্যান্ড টাস্ক করা যায়, তাহলে সেটি করতে পারেন। উইন্ডোজ 11 আরেকটি কুইক শর্টকাট কি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি এই ট্যাবটি ওপেন করে রেখেছি এবং এটাকে আমি লেফট সাইডে নিয়ে যাওয়ার জন্য অথবা রাইট সাইডে অথবা সেন্টারে অথবা এটাকে মিনিমাইজ করার জন্য সেটি করার জন্য আপনি চাইলে আপনি আপনার উইন্ডোজ 11 যে উইন কি প্লাস, ফর এক্সাম্পল আমি যদি একে চাচ্ছি যে বাম দিকে নেওয়ার জন্য, তাহলে কী করে উইন কি প্লাস লেফট ওয়ে চাপ এবং দেখতে পাচ্ছেন যে এটা বাম দিকে চলে আসে এবং আমি যদি এখন এটাকে ডান দিকে নিচে, তাহলে উইন কি প্লাস
রাইট এরো চাপবো এবং দেখতে পাবো যে সেন্টার চলে আসবে, অথবা আমি উইন কি প্লাস এগেন রাইট এরো চাপবো এবং দেখতে পাবো একদম ডান দিকে চলে যাবে। এবং আপনি যদি চান যে এটাকে একটু ম্যাক্সিমাইজ করে তাহলে উইন কি প্লাস আপ এরো চাপবো এবং দেখতে পাবো যে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এবং আপনি যদি চান যে মিনিমাইজ করেন তাহলে উইন কি মাইনাস ডাউন এরো চাপবেন এবং দেখতে পাবেন যে সেটা মিনিমাইজ হয়ে গেছে, যেটা অনেকটাই কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া আপনি যদি ফর এক্সাম্পল আমি যদি এই ট্যাবটি আবার ওপেন করি এবং এখানে আপনি যদি আপনার কার্সরটি রাখুন এবং দেখতে পারবেন যে এখানে প্রিভিউ আকার দেখাবে এবং এখান থেকে আপনি ইচ্ছে মতো যেটাই যে চুজ করুন দেখতে পারবেন যে সেই ট্যাবটি সেখানে চলে যাবে। ফর এক্সাম্পল আমি এগেন এখান থেকে এইটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এইটা চলে আসছে। তাছাড়া আপনি যদি চান যে এই জিনিসটিকে মিনিমাইজ বা রান স্ন্যাপ উইন টুসটি রান করেন তাহলে আপনি চাইলে উইন কি প্লাস জেড চাপবেন এবং দেখতে পাবেন যে এনিওয়ার আপনার এই যে স্ন্যাপিং টুলসটি আছে সেটি দেখাবে। সো এই ছিল আমার আজকের মোটামুটি উইন্ডোজ 11-এর কুইক শর্টকাট কি, যা কেনা হয়তো বা আপনার ডেলি লাইফে বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।